الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. صدق الله العظيم. قرآن الكريم چار نمبر سورة سورة النساء 124 نمبر آيات اللہ دے شمد تلاوت کرا ہوئے چھے یہ آیت اللہ تعالیٰ بخشن ومن يعمل من الصالحات جارا بھلو کاج کرے عمل صالح کرے اتم کاج کرے من ذكرين وانثى পুরুষদের মধ্যে থেকে অথবা নারীদের মধ্যে থেকে যারা नेक কাজ করে পুণ্য কাজ করে ভালো কাজ করে পুরুষ এবং নারীদের মধ্যে থেকে ওয়াহুয়া মুমিন মুমিন অবস্থায় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ এই সকল লোকেরা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ শর্ত একটাই মুমিন হওয়া পৃথিবীতে মুসলিম সম্প্রদায় ছাড়াও অনেক সম্প্রদায়ের লোক বসবাস করে আমরা তো অধিকাংশ লোকই বাংলাদেশে বসবাস করি অন্যান্য ধর্মাবলম্বীদের খবর তেমন একটা আমাদের কাছে নাই পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে খ্রিস্টান পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের যে অনুসারী আছে খ্রিস্টান তারপর যে মুসলমান আমরা দ্বিতীয় র্যাঙ্কিং এ তৃতীয় কিন্তু আমরা মনে করি আমরাই সবচেয়ে বেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া নাম না জানা আরো বহু ধর্মের অনুসারীরা অনেকেই অনেক ভালো কাজ করে শুধু মুসলমানরা যে ভালো কাজ করে তা না পৃথিবীতে অন্য ধর্মাবলম্বীরা অনেক পুণ্য কাজ করে সামাজিক উন্নয়নমূলক কাজ আর্থ সামাজিক এবং আত্মমানবতার সেবায় অনেক কাজ কিন্তু এই সকল কাজের বিনিময়ে কিয়ামতের দিন তারা কিছুই পাবে না একমাত্র সার্টিফিকেট নাই সার্টিফিকেটের নাম কি ঈমান কি নাম আল্লাহ তাআলা বলছেন পুরুষদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে যারা নেক কাজ করবে ঈমান নিয়ে ওয়াহুয়া মুমিন যদি সে মুমিন হয় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ এই সকল লোকেরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালা ইয়াযলামুনা নাকীরা তাদের সাথে সামান্যতম জুলুম করা হবে না চিৎকার করে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাই সব অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله
আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু, একে অপরের পরোপকারী, একে অপরের একে অপরের জন্য ভালোবাসা এবং মহব্বতের পাত্র। ইয়ামুরুনা বিল মারুফ, তারা মানুষকে ভালো কাজের আদেশ দান করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করে। ওয়ায়ুকিমুনা সলাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত প্রদান করে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুল্লাহ, এরাই হলো ওই সকল লোক যাদের প্রতি রব্বুল আলামিন দয়া করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারীমের 14 নম্বর পারা সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর ভাবে বিষয় আলোচনা করেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّ لَهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। যে ব্যক্তি নেক কাজ করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, পুরুষদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে, যদি সে মুমিন হয়ে থাকে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে একটা পুত পবিত্র জিন্দেগি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত পবিত্র জিন্দেগি আর অপবিত্র জিন্দেগি এক নয়। আমরা যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, দরিদ্র, গরিব, তারা ভাবি যারা বড় লোক তারা বোধে অনেক শান্তিতে আছে। শান্তি আর ধনাঢ্যবান হওয়া এক জিনিস না। আপনি যদি কোটিপতি হন তার মানে কি আপনি নিরাপদ অথবা শান্তিতে আছেন এমন না। যারা আপনার দৃষ্টিতে সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি, সবচেয়ে বড় লোক, যাদের ধন সম্পদ মাল সামান ঐশ্বর্যে আপনি ঈর্ষা করেন, ঈর্ষা আমারও যদি আপনি নীরবে নিভৃতে তার গোটা অবস্থাটা আপনি পর্যবেক্ষণ করে দেখবেন যে সে কত বেশি কষ্টে আছে আপনার কাছে, অনেক বেশি কষ্টে আছে। যে ব্যক্তি সারাদিন রিকশা চালায়, খেটে খাওয়া মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, 300-400 বড়জোর 500 টাকা রোজগার করল, রাতের বেলায় খাওয়ার সাথে সাথে তার ঘুম, আর ঘুম কি ঘুম, একবারে কঠিন ঘুম, মনে হয় যেন মেল চলতেছে মেল, এত আওয়াজ ঘুমের, নাক ডাকা খুব কঠিন, না কি শান্তির ঘুম, এই যে খাইল আর ভয়ের। আর যারা ধনী বড় লোক, দৈনিক 1 লাখ টাকা কামাই করে, দেখবে যে ঘুমের ওষুধ খায়ও তারপরে তার চোখে ঘুম আসে না, ঠিক না বেটি? রাত 2টার সময় ঘুমায়, অনেক চেষ্টা করে, 4-5টা ঘুমের বড়ি খায়, তারপরে ঘুম আসে না, শুধু টেনশন আর টেনশন। যে যত বড় তার বিপদ, তার মুসিবত, তার টেনশন তত বেশি। আল্লাহ তাআলা বলছেন যারা নেক কাজ করে, পূর্ণ কাজ করে, পুরুষ এবং নারীদের মধ্যে থেকে, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে তো পুরস্কার দিবেনই, আর দুনিয়ার একদম চাক্ষুষ জাজ্জল্যমান যে পুরস্কার সেটা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি ভালো কাজ করে, নেক কাজ করে, পরহেজগারিতা অবলম্বন করে, ওই ব্যক্তির ঘর যদি বিল্ডিং না হয়, টাইলস ফিটিং করা ঘর যদি না হয়, এসিও যদি না থাকে, টিনের ঘরেও যদি সে বসবাস না করতে পারে, সোনের ঘরেও যদি থাকে, তার ঘরে যে শান্তি অবারিতভাবে বর্ষণ হতে থাকে, কোটিপতির ঘরে এই শান্তি কোনোদিন পাওয়া যায় না, ঠিক না বেটি? এই শান্তি আল্লাহ তাআলা দান করে। এই যে বৃষ্টি আসলে, আষাঢ় মাসে বৃষ্টি আসলে, এদিক থেকে পানি পড়ে, ওদিক থেকে পানি পড়ে, এখানে একটা বালতি দিয়ে রাখা, জগ দিয়ে পানি পড়তেছে, কিন্তু ঘরে শান্তি আছে। কিন্তু আপনি যার ধনাঢ্যবান অবস্থায় ঐশ্বর্য, আপনি হিংসা করেন, ঈর্ষা হয়, আমি যদি ওর মতো বড় লোক হতে পারতাম, গোপনে আপনি তার অবস্থাটা দেখবেন, সে কি যে পেরেশানিতে আছে, বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, শুধু বিপদ আর বিপদ, মুসিবত আর একটা পরে একটা অসুখ, আপনার একটা অসুখ একটা প্যারাসিটামল খেলে ভালো হয়ে যায়,
আর ওই সকল লোকের একটা অসুখে আপনার 10-20-30-50 হাজার টাকা চলে যায়, নরমাল একটা ঠিক না বেটি? এই বিপদ আল্লাহ তাআলা দিয়ে রাখে। আল্লাহ তাআলা বলছে যে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদের প্রথম পুরস্কারটা নেককার পুরুষ এবং নারীর প্রথম পুরস্কারটা হচ্ছে আমি তাদেরকে পবিত্র জিন্দেগি দান করি। সুবহানাল্লাহ। আখিরাতের পুরস্কারটা কি? যে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে সুন্দর সুন্দর আমলগুলো দুনিয়াতে করেছে এগুলোর বিনিময়ে আমি কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিছলাহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিছলাহা, যে ব্যক্তি মন্দ কাজ করে, এতক্ষণ আল্লাহ তাআলা বলছেন যারা ভালো কাজ করে, এবার বলছেন যারা মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, সীমা লঙ্ঘন করে, তারা যেই পরিমাণ গুনাহ করেছে ঠিক অনুরূপ পরিমাণে তাদেরকে জাযা দেওয়া হবে, প্রায়শ্চিত্ত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, যতটুকু গুনাহ করেছে ঠিক অনুরূপ তাদেরকে বিনিময় দেওয়া হবে। পক্ষান্তরে ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে যারা নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিন মুমিন অবস্থায়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা হলো ওই সকল লোক যারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানের আওয়াজে মনে হচ্ছে যে এই মাঠে মানুষ নাই, অথবা আমার ওয়াজটা ভালো হচ্ছে না, আপনারা সবাই আমার প্রতি অসন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে বুঝতে হবে যে আমার ওয়াজ, ওয়াজের টাইম শেষ, তাড়াতাড়ি যাই। খারাপ হতেছে আলোচনা। বর্তমান সময়ে একটা একটা ভাইরাস ঢুকে গিয়েছে ওয়াজ মাহফিল। আমরা ছোট কাল থেকে এই পর্যন্ত যে সমস্ত ওয়াজ মাহফিল শুনে আমরা বড় হয়েছি, এখন ওয়াজ মাহফিল গুলোতে বেদাত ঢুকে গেছে। ওয়াজ মানে এখন রাজনৈতিক বক্তৃতা, ওয়াজ মানে হচ্ছে ফিতনাপূর্ণ বিতর্কিত এখতলাফি মাসায়েল বর্ণনা করা, ওয়াজ মানে নাচানাচি ফালাফালি গান বজল চিল্লা পাল্লা, ওয়াজ হয়েছে এগুলো। ওয়াজ এখন আওয়াজে পরিণত হয়ে গেছে, যে কথায় মানুষ আমল করবে জান্নাত মুখী হবে, এই আলোচনা এখন খুব কমই হয়। অধিকাংশ মাহফিল গুলো খালি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, এই হুজুর ওটার বিরুদ্ধে, খালি গীবত আর পরনিন্দা সমালোচনা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে মানুষের মাহফিলের প্রতি যেটা শ্রদ্ধা ভালোবাসা যেটা আকর্ষণ ছিল এটা বিকর্ষণে পরিণত, কথা ঠিক না বেটি? বেশিরভাগ মাহফিল গুলোতে তোমার ইল্লা মাশাআল্লাহ মুষ্টিমেয় কিছু মাহফিল আছে যেগুলোতে ইখলাসের সাথে খুলুসিয়াতের কথাগুলো, আমলের কথাগুলো বলা হয়, আল্লাহ গুলা বান্দাদেরকে আল্লাহ সাথে জুড়ায় দেওয়া। আর এখন ওয়াজ মাহফিল গুলোতে এমন আলোচনা করা হয় যে আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহকে ভুলে যায়, যে লোকটা আমল করতো এই বক্তার ওয়াজ শুনে সে আমল ছিল ঠিক না বেঠি? এই ফিতনা থেকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা রক্ষা করুন বলে আমিন। প্রিয় বন্ধুগণ, কুরআনুল কারিমে যত জায়গায় পুরুষের কথা বলা হয়েছে ঠিক তত জায়গায় নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেয়ে লোকেরা মনে করে যে হুজুরা শুধু পুরুষদের জন্য ওয়াজ করে, আল্লাহ খালি পুরুষের কথাই কই, মহিলাদের কথা কয় না। একটু আগে যে তিনটা আয়াত বললাম সবগুলো আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের পাশাপাশি নারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আমার সম্মানিত মায়েরা বোনেরা, আপনারা অবশ্যই শুনে আনন্দিত হবেন, আপনাদের জন্য কুরআনুল কারিম একটা সূরা আল্লাহ তাআলা বৃহৎ একটি সূরা নাযিল করেছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। কি নাম? সূরাতুন নিসা। কুরআনুল কারিমের 4 নম্বর সূরা, প্রথম সূরা ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান, তারপর সূরাতুন নিসা। মেয়ে লোকদের নামে একটা সূরা আছে, কিন্তু পুরুষের নামে সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। মেয়ে লোকদের জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল, সূরাতুন নিসা মানে হচ্ছে মেয়ে লোক, কিন্তু সূরাতুর রিজাল পুরুষের নামে কোনো সূরা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় মায়েরা, যারা এই মাহফিলের আওয়াজ এবং ওয়াজ শুনতেছেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা পুরুষদেরকে যেমন মর্যাদা দিয়েছেন, নারীদেরকে সমান তালে মর্যাদা দিয়েছেন। স্বামী তার বিবির কাছে যেই হক আছে, বিবিও তার স্বামীর কাছে অনুরূপ হক আছে।
কুরআন কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল মিনুল লাযি আলাইহিন বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন দারাজা ওয়াল্লাহু আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল্লা মিথলুল লাযি আলাইহিন্না বিল মা'রুফ, পুরুষদের উপর নারীদের ন্যায় কিছু অধিকার রয়েছে, অনুরূপভাবে নারীদের উপর পুরুষের অধিকার রয়েছে। অর্থাৎ পুরুষ যেমন নারীদের কাছে কিছু হক পাওনা, নারীরাও পুরুষের কাছে কিছু হক পাওনা আছে। তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে নারীদের তুলনায় মর্যাদায় এক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ অর্থাৎ বিবাহিত স্বামী এবং স্ত্রী একে অপরের অধিকার রয়েছে, হক রয়েছে। তবে মর্যাদার প্রশ্নে ওলির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে স্বামীদেরকে আল্লাহ তাআলা স্ত্রীদের তুলনায় এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এবার প্রশ্ন জাগে যে পুরুষ এবং নারী আমরা সারা জীবন আন্দোলন করি, নারী পুরুষের সমান অধিকার, সমান অধিকার, আল্লাহ তাআলা আবার এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কেন? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা 1500 বছর আগেই জানতেন যে ঊনবিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর সূচনা লগ্নে তসলিমা নাসরিন নামক এক জাহান্নামের কীট এবং তার এই প্রেতাত্মা দূষণেরা বাংলাদেশে আন্দোলন করবে, স্বামীর ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙা ঘরে থাকবো না, ইসলাম নারীর অধিকার দেয় নাই, এই বিষয়ে প্রশ্ন তুলবে, এই জন্য আল্লাহ তাআলা 1500 বছর আগেই কুরআনুল কারীমে তার জবাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তামাম পৃথিবীর সকল নারীদের উপর পুরুষদেরকে কর্তা বানানো হয়েছে, পুরুষদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে, রাখাল বানানো হয়েছে, পুরুষদের উপর স্বামীদেরকে আল্লাহ তাআলা কর্তা বানিয়েছেন, রক্ষণশীল বানিয়েছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এভাবে আল্লাহ তাআলা একের উপর আরেকজনকে মর্যাদা দিয়ে থাকেন। আর স্বামীদেরকে মহিলাদের তুলনায় স্ত্রীদের তুলনায় স্বামীদেরকে এক গুণ মর্যাদা এর জন্য বাড়িয়ে দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষেরা তাদের পরিবারের জন্য খরচ করে, কথা বলেন ঠিক না বে? ঠিক, সবাই বলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষেরা তাদের পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, গোটা সংসারের ঘানি টানতে টানতে সারাটা জীবন, 50 বছর, 60 বছর, সারাটা জীবন এই সংসারের ঘানি টানতে টানতে তার জীবন শেষ। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের কামাই, রুজি রোজগার, টাকা যা আছে সব তার সংসারের পিছনে ব্যয় করে। এজন্য আল্লাহ তাআলা নারীদের তুলনায় পুরুষদেরকে এক গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুরুষ বিবাহিত জীবনের প্রথম দিন থেকে মৃত্যু পর্যন্ত কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে। একবার সহজ একটা উদাহরণ দেই, ধরুন আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা রোজগার করেন, 50,000 টাকা প্রতি মাসে আপনি কামাই করেন, অথচ দেখা যায় এই 50,000-এর সব টাকা আপনার পরিবারের জন্য খরচ হয়েছে, ছেলের জন্য খরচ হয়েছে, মেয়ের জন্য খরচ করেছেন, স্ত্রীর জন্য খরচ করেছেন, মায়ের জন্য, বাবার জন্য খরচ করেছেন, আর নিজে একটা চা খাওয়ার পয়সা আপনার পকেটে নাই, ঠিক না বেটি? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, গোটা সংসারের জন্য, গোটা কামাই যা করে সবটা আপনার পরিবারের জন্য খরচ হয়ে যায়। এমন বহু পরিবার আমি দেখেছি যে দেখা যাচ্ছে যে গৃহকর্তা পুরুষটা একটা ছেঁড়া একটা লুঙ্গি পরে আছে, কিন্তু তার ছেলেটা খুব দামি পোশাক পরেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি নিজে একটা ছেঁড়া পাঞ্জাবি পরলা, ছেঁড়া লুঙ্গি পরলা, আর নিজের ছেলেকে ভালো মানের পোশাক পরাইলা, তখন ওই লোকটা বলে যে ভাই আমি ছেঁড়া পরি, অসুবিধা নাই, আমার ছেলে শান্তিতে থাকুক, আমার মেয়েটা ভালো পোশাক পরুক, আমার বিবি সুন্দর একটা জামা পরুক, ভালো একটা ব্লাউজ পরুক, এতেই আমার কলিজা শান্তি। সুবহানাল্লাহ। পুরুষ তার সারা জীবনের, গোটা জীবনের অর্জন সবটাই তার পরিবারের জন্য খরচ করে।
কোন পুরুষ যদি এমন হতো যে এই মাসে আমি 50,000 টাকা রোজগার করেছি, এই 50,000 টাকার এক টাকাও আমি আমার সংসারের জন্য খরচ করব না, সবটা আমি নিজে খাবো, এরকম শুনছেন কেউ বলতে কোনোদিন? যত পাষণ্ড হোক, যত বদকার হোক, খারাপ মানুষ হোক, যত সেন্সলেস হয়ে যায়, সে কামায় রোজগার যা করে সবটাই তার সংসারের জন্য খরচ করে। এজন্যই আল্লাহ তাআলা নারীদের তুলনায় পুরুষদেরকে আল্লাহ তাআলা এক গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনার আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনার আনফাকতাহু ফি রাকাবা ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجر الذي أنفقته على أهلك প্রিয় সব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটি দিনার একটি মুদ্রা তুমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করেছো, ওয়াদিনারুন আনফাকতাহু ফি রাকাবা, আরেকটি দিনার বন্দি মুক্তির জন্য তুমি খরচ করেছো, ওয়াদিনারুন তাসাদাকাত বিহি আলা মিসকিন, একটি দিনার তুমি মিসকিনের জন্য খরচ করেছো, ওয়াদিনারুন আনফাকতাহু আলা আলিক, আর একটি মুদ্রা একটি টাকা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো, আযমুহা আজরাল্লাযী আনফাকতাহু আলা আলিক, সওয়াবের দিক থেকে, মর্যাদার দিক থেকে, প্রাধান্যের দিক থেকে যেই টাকাটা তোমার পরিবারের জন্য খরচ করেছো সেই টাকাটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি দিনার, দিনার মানে হচ্ছে মুদ্রা, যেমন বাংলাদেশে আমরা মুদ্রাকে টাকা বলি, ইন্ডিয়াতে বলি রুপি, মালয়েশিয়াতে বলে রিংগিত, আমেরিকাতে বলে ডলার, সৌদি আরবে রিয়াল, কোথাও আবার দিনার, কোথাও দিরহাম, এক এক জায়গায় এক এক নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনার আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটি দিনার তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলে, খরচ করে দিলে, ওয়া দিনার আনফাকতাহু ফি রাকাবা, আরেকটি দিনার বন্দি মুক্তির জন্য খরচ করে দিলে, কটা দিনার হলো? দুইটা দিনার। ওয়া দিনার তাসাদাকাত বি আলা মিসকিন, আরেকটি দিনার আরেকটি টাকা তুমি মিসকিনকে দান করে দিলে, আর ওয়া দিনার আনফাকতাহু আলা আহলিক, আর চার নাম্বার টাকাটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করে দিলে, চারটা কিন্তু ভালো কাজ, মিসকিনকে দেও ভালো কাজ, আল্লাহর রাস্তে দান করো ভালো কাজ, বন্দি মুক্তির জন্য খরচ করাটাও ভালো কাজ, নিজের পরিবারের জন্য বাজার খরচা করাটাও ভালো কাজ। রাসূল বলছেন আযমুহা আজরাল্লাযী আনফাকতাহু আলা আহলিক, সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি সওয়াব পাবে সেই টাকাটাই যেই টাকা নিজের পরিবারের জন্য খরচ করেছো। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু মাদ্রাসায় দান করলে অনেক বেশি সওয়াব হয়ে যাবে, মসজিদে দান করলে শুধু সওয়াব, এতিম বিধবাকে দান করলে সওয়াব, নিজের জন্য নিজের পরিবারের জন্য খরচ করলে কোনো সওয়াব নাই, ভুল। মাদ্রাসাতে অবশ্যই আমরা দান করব, মাদ্রাসাতে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, মসজিদে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, মিসকিনকে দান করলে যেমন সওয়াব পাওয়া যায়, নিজের পরিবারের জন্য খরচ করলে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আপনি বিবাহ করেছেন আজ থেকে প্রায় 30-25-20 বছর আগে, দীর্ঘদিন দাম্পত্য জীবন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাবা ভাই বোন আপনার দেওয়া ইনকাম দিয়ে সারাটা জীবন তারা খাইছে, আপনার বিবি আপনার কৃত কত টাকা, কত টাকা আপনার স্ত্রীর পিছনে ব্যয় করেছেন, কত মন চাল আপনার ছেলেমেয়েরা আপনার খেয়েছে, রসুল বলেন নিজের পরিবারের জন্য যে টাকাটা খরচ করেছো সবচেয়ে বেশি সওয়াব এটাই দিবে। আমিরুল মুমিনিন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার বাজার থেকে
তরি তরকারি বাজারে ব্যাগ দিয়ে তিনি বাজার করে নিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী যদি বাজার থেকে ব্যাগে হাতে করে কিছু নিয়ে যান, জনগণ অথবা ওনার শুভাকাঙ্ক্ষী যারা সবাই বলবে যে আমার কাছে দিন, আমার কাছে দিন ব্যাগটা, আমার কাছে দিন। হযরত আলী বাজার থেকে কিছু বাজার তরি তরকারি তিনি হেঁটে যাচ্ছেন, উনি লোক লস্কর যারা আছে ওনার পাইক পেয়াদা যারা আছে তারা বলে আমির মুমিনিন এটা অত্যন্ত খারাপ, আমরা থাকতে আপনি বাজারে ব্যাগ বহন করবেন, এটা কথা হইল? হযরত আলী বলেন শুনো, পৃথিবীতে যত বোঝা আছে, যত ব্যাগ আছে, যত বস্তা আছে, যত বোঝা আছে, নিজের পরিবারের বোঝা বহনের চাইতে উত্তম কোনো বোঝা আর নাই। সুবহানাল্লাহ। বাজার থেকে অনেক সময় বেশি খরচা পাতি কিনলে অনেক সময় ভার হয়ে যায় না, রিক্সা আনতে হয়, এই আরে দুই তিনজন ধরতে হয়। এই যে বাজার থেকে আপনি মাছ তরি তরকারি ব্যাগ ভরে ভরে বাড়িতে নিয়ে আসেন, এতেও সব আছে আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আনিজি ফিল করলেন না যে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হয়ে আবার বাজারে ব্যাগ ধরি কেন। হযরত আলী বলেন না, আমারটা আমাকে বহন করতে দাও, পৃথিবীতে যত বোঝা আছে নিজের পরিবারের জন্য বোঝা বহন করা সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عجب للمؤمنين اصابه خير حمد الله وشكر মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্যের। মুমিন যখন সুখ পায়, শান্তি পায়, অসচ্ছলতা দূর হয়ে যায়, পিছুটান থাকে না, অভাব নাই, অনটন নাই, দুঃখ নাই, কষ্ট নাই, খুব শান্তিতে দিনাতিপাত করছে, এমন যখন মুমিন তার জীবনে চলে আসে এমন একটা সময়, তখন সে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে, হামিদ আল্লাহ, আল্লাহ তাআলার তাহমিদ করে, আল্লাহর হামদ প্রকাশ করে এবং ওয়াসা করে, সে শুকরিয়া দেয় করে। আবার ওয়াইন আসাবাত মুসিবাতুন হামিদাল্লাহ ওয়াসাবার, আর মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন সে আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে জন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মুমিনের বিষয়টি বড়ই আশ্চর্য, সে যখন সুখ পায় তখন সে আল্লাহকে ভুলে না, আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ প্রশংসা করে, আবার যখন তার উপর দুঃখ আসে, বিপদ আসে, আগের মতো ইনকাম সোর্স আর নাই, আগের মতো রুজি রোজগার নাই, গত বছর জমিতে যেই পরিমাণ ফসল হয়েছে এই বছর আর হয় নাই, বিগত বছর যেই পরিমাণ ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে এই বছরে ইনকামটা নাই, গত বছর সারা বছর যে পরিমাণ দোকানে রুজি রোজগার হয়েছে, পেশা কেনা হয়েছে এই বছর নাই, কিন্তু গত বছর যে শুকরিয়া সে আদায় করছে এই বছর না পাওয়ার কারণেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। রাসূল বলেন মুমিনের বিষয়টি কতই না আশ্চর্য। সুবহানাল্লাহ। এমন কি ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইল্লা ফি ইমরাতি, মুমিন বান্দা যখন তার বিবির মুখে এক লুকমা খাবার তুলে দেয়, প্রতি লুকমার বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিয়ে লিখে লিখে দিবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, আপনি বিবাহ করেছেন 1970 সালে, 65 সালে, 80 সালে বিবাহ করেছেন, 30 35 40 বছর হয়ে গেছে, আপনার বাজার থেকে কিনা কত মন চাউল আপনার বিবির পেটে গেছে, হিসাব আছে কোনো? আপনি যদি হিসাব করে দেবেন যে এক গুডাউন চাউল আপনার বিবির পেটে গেছে, রাসূল বলেন তোমার বিবির মুখে যে লুকমাটা তুলে দিছো, মানে যে লুকমা তুলে দিতে হয় এমন নয়, অর্থাৎ যে যত নলা বাদ দিয়েছে সে প্রত্যেকটা নলার বিনিময়ে, প্রত্যেকটা লুকমার বিনিময়ে তোমার আমল নামে সওয়াব লেখা হয়েছে। মুমিন যখন সুখ পায় তখনও সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যখন সে বিপদগ্রস্ত হয়ে যায় তখনও সে আল্লাহর শুকরিয়া আদায় করে, স্বভাবতে সে শুকরিয়া আদায় করে। কিন্তু যারা মুনাফিক দুর্বল ইমানদার তারা যখন সুখ পায় তখন বলে যে দেখছো আমার আল্লাহ কত ভালো, আল্লাহ আমার পক্ষে আছে, আবার যখন আল্লাহ তাহলে একটু ভলিউমটা ঘুরিয়ে দেন, অভাব দিয়ে দেন, তখন বলে মৌতার খুদায় তুই আমার পাইছো, তুই আমার সাথে করলি, বিশেষ করে মেয়ে লোকেরা যথেষ্ট পরিমাণ গাল বলে, ঠিক না বেঠিক? মুমিনের গুণ হচ্ছে বেশি পাইলে আলহামদুলিল্লাহ, কম পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, চলে গেলেও আলহামদুলিল্লাহ। রাসূল সেটাই বলছেন মুমিনের বিষয়টি কতই আশ্চর্য, ভালো অবস্থানে সে আলহামদুলিল্লাহ বলে, চলে গেলেও আলহামদুলিল্লাহ বলে। সুখে দুঃখে যাবে সবাই আল্লাহ, সুখে দুঃখে যাবে সবাই আল্লাহু আল্লাহু, দুজাহানের সবাই
জমানের সবাই সে নাম জপে মুহুর্মুহু জপে আল্লাহু 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 আল্লাহ সবাই পড়ে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না
তোমাদের সবাই প্রত্যাবর্তনকারী জুড়ে বলেন ঠিক না বেঠি? আপনি ঈমান গ্রহণ করুন আর না করুন, মুসলমান হন অথবা বেদিন হন, যেই হন না কেন, মৃত্যুবরণ করার পরে আমাদের রূহ কার দিকে ফিরে যাবে জুড়ে বলেন? আমরা যদি মৃত্যুবরণ করি ঈমান অবস্থায় তো ঈমান হারা হয়, ইন্তেকালের পরে আমাদের রূহটা কার দিকে ফিরে যাবে? সেটাই আল্লাহ তাআলা শিখাচ্ছেন। মুমিন বান্দারা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন বন্ধুর কাছে শেয়ার করার আগে নিজের সহধর্মিনীর কাছে বলার আগে আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় পেরেশানি হালতে ঋণগ্রস্ত অবস্থায় অসুখ অবস্থায় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, কিভাবে চাও? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাসীগণ কিন্তু যার কাছে করলে কাম হইব হেড অফিসে যোগাযোগ করি না, এই এরকম লোক খুব কম আছে। কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, তবে ওয়া ইন্নাহা লাকাবীরা এটা অত্যন্ত বড় কাজ, কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় পায় তারা ছাড়া। দেখবেন অধিকাংশ মানুষ বিপদে পড়লে আল্লাহকে আর স্মরণ করে না, খুব কম সংখ্যক লোক বিপদে পড়লে সবার আগে আল্লাহর কাছে সাহায্য করে, আর আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আপনার দেওয়া এই মুসিবতে আমি সন্তুষ্ট, নিশ্চয়ই আপনি আমার প্রতি খুশি হয়ে এই বিপদটা দিয়েছেন, আমি আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, সুতরাং আপনি মেহরবানি করে আমার উপর থেকে এই কষ্টটা দূর করে দিন। সুবহানাল্লাহ, এলো বুদ্ধিমান যারা, নেককার যারা, পরহেজগার যারা, তারা বিপদে পড়লে মনটা ভেঙে যায় না, একদম সাহস নিয়ে অবিচল থেকে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আর কাঁদে, আল্লাহ তাআলা আপনি যে বিপদটা দিয়েছেন নিশ্চয়ই আমার গুনাহের কারণে দিয়েছেন অথবা আমাকে সতর্ক করার জন্য করেছেন, আপনার এই সিদ্ধান্তের সাথে আমি একমত, তবে মেহরবানি করে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার উপর থেকে বিপদটা সরায় দেন। সুবহানাল্লাহ, এই কাজটা আমরা করি না, অল্প সংখ্যক লোক এই কাজ করি, অধিকাংশ লোকই বিপদে পড়লে আগে চলে যায় অমুকের কাছে বলে অমুকের কাছে বলে বিভিন্ন মানুষের কাছে বলে, বিপদে মুসিবতে পড়লে অসুখে পড়লে পেরেশানিতে পড়লে অর্থনৈতিক সংকটে ভুগলে সবার আগে আমরা কার কাছে বলবো কথাটা জোরে বলুন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জুতার ফিতাটাও ছেড়ে যেত, জুতার ফিতা সেটাও আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার তো জুতার ফিতা ছেড়ে গেছে। সুবহানাল্লাহ, এ তো সামান্য একটা তুচ্ছ একটা ঠুনকু বিষয়, এই বিষয়টা আল্লাহর কাছে বলতে, আর আমরা আল্লাহর কাছে বলি কোন সময় MBBS ফেল, ঢাকা মেডিকেল কলেজ ফেল, এই যে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ফেল, মাদ্রাজ হাসপাতাল ফেল হয়ে যখন আর কোনো কাজ নাই, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, ভেষজ, ইউনানি, কবিরাজি, তামিজি, হেকিমি, দাওয়াখানা সব শেষ করার পরে মাওলার দরবারে আসে তো আল্লাহ এবার ভালো করে দিল, যদি প্রথমে যদি হেড অফিসে যোগাযোগ করেন তাহলে এত ভয় মাধ্যম লাগতো না, ঠিক না বেঠি? জি জি, কথা বলি কথা বলি। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক স্বামী তার বিবির কিছু হক আছে, বিবিরাও তাদের স্বামীর প্রতি কিছু হক আছে। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা আন আবিহি, আমার পিতার কাছ থেকে হাদিসটি শুনেছি,
আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বললেন, হে বললাম, হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের বিবিরা আমাদের কাছে কি কি হক পাওনা আছে বলুন। একটা ক্রিটিক্যাল একটা প্রশ্ন সবার জন্য দরকার, প্রত্যেক বিবাহিত অবিবাহিত নারী এবং পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবার জন্য দরকার। খুব মনোযোগ সহকারে কথাটা বলো, মনোযোগে শোনার চেষ্টা করো। সাহাবী বলতেছে, হে আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের বিবিরা আমাদের উপর কি কি হক আছে, আমাদের বিবি আমাদের কাছে কি কি পাওনা আছে। আল্লাহর নবী বলেন, ইন তুতিমাহা ইযা তুইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকেও তুমি খাওয়াবে। তারপরে ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যখন পোশাক পরবে তোমার বিবিকেও পোশাক পরাইবে। তারপরে ওয়ালা তাদরিবিল ওয়াজহা, রাগ করে বিবির আচরণে অসন্তুষ্ট হয়ে তার চেহারার মধ্যে তুমি আঘাত করবে না, মারবে না। ওয়ালা তুকাব্বি, এবং তাকে অশ্লীল ভাষায় গাল বন্ধ করবে না। ওয়ালা তাহজর ইল্লা ফিল বাইত, এবং বিবির সাথে রাগ করে অন্য ঘরে দূরে রাত্রি যাপন করবে না। সুবহানাল্লাহ। পাঁচটা হক বিবি ভালো করে খেয়াল রাখবে। মেয়ে লোকেরা শুনুন, পুরুষেরও শুনুন, প্রত্যেক স্বামীর উপরে তার বিবির পাঁচটা হক আছে। এক নাম্বার হচ্ছে, তুমি যখন খাবে তোমার বিবিকেও খাওয়াবে, তুমি যখন পরবে মানে পোশাক তোমার বিবিকেও পরাবে, এবং ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারার মধ্যে কখনো আঘাত করবে না। তারপরে ওয়ালা তুকাব্বি, অশ্লীল ভাষায় গাল বন্ধ করবে না, এবং ওয়ালা তাহজর ইল্লা ফিল বাইত, ঘর ছাড়া তুমি আলাদা থাকবে না। আমাদের দেশের এক শ্রেণীর কিছু কিছু বুজুর্গ আছে, মসজিদের সামনের কাদাল দখল করে থাকে, ইমানে ইমামের বরাবর সবসময় দাঁড়ায়, মুয়াজ্জিন মসজিদ খোলার আগে উনি হাজির, এত বেশি বুজুর্গ, কিন্তু নিজের বউর খবর রাখে না, নিজের বিবির খবর রাখে না, খালি বুজুর্গ মসজিদে গিয়ে খালি হাদিস ছাড়ে, খালি গরম গরম আয়াত ছাড়ে। এরকম বুজুর্গ শুকনা বুজুর্গ আছে না নাই? আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, সেটা এখানে সবাই শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের এলাকাতে এমন বহু বুজুর্গ আছে, মসজিদে এসে বুজুর্গের ঠেলায় ইমাম সাহেবের চাকরি ছুটে যায়, এত বুঝে নিজের বিবির কোনো খবর নাই। সকালবেলায় তিনি বাজারে গিয়ে গরম গরম পরোটা মেরে দিয়েছেন চার পাঁচটা, অথচ ঘরের মধ্যে 10টা বেজে যায়, তখন ঘরের চুলা আগুন জ্বলে না, বিবির কোনো খবর নাই। নিজে ভালো ভালো পোশাক পরে বিবির ভালো মানের কোনো শাড়িও নাই, ব্লাউজ নাই, বিবির কোনো খবর নাই, নিজে খালি পান করে আটে ভালো ভালো পোশাক পরে নামে দামি 800 টাকা দামের লুঙ্গি পরে ঢাকা থেকে নামি দামি সুট টাই কুড়ি গুলো পরে, কিন্তু বিবির কোনো খবর নাই, বিবি সিরাতে না পরে হাঁটে। আবার অনেকে আছে বিবির চেহারায় মারে, যৌতুকের জন্য মারে, বিভিন্ন কারণে অকারণে বিবির শরীরে আঘাত করে, স্ত্রীর প্রতি টর্চার করে, এটা নিষেধ। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তাদের চেহারায় কখনো আঘাত করবে না। তারপরে ওয়ালা তুকাব্বিহ, অশ্লীল ভাষায় গাল বন্ধ করবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, কিছু কিছু বুজুর্গ আছে যাদের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, লাঠিও আছে, জুব্বাও আছে, তসবিও আছে, এস্টাক আছে, চাষ্ট আছে, আওয়াবিন আছে, তাহাজ্জুদ আছে, একদম এই পাঁচ কাজও আছে, কিন্তু ঘরে আইসা বিবির সাথে এত বন্ধু আচরণ করে যে কুত্তায় কয় যে, আরে আমি কুকুর হইলাম কেন, আমার চেয়ে তার মুখের ভাষা খারাপ, ঠিক না বেঠি? এরকম বহুত বুজুর্গ আছে। আল্লাহ রাসূল বলছে, ওয়ালা তুকাব্বিহ, তোমার বিবিকে তোমার স্ত্রীকে অশ্লীল ভাষায় খারাপ ভাষায় গাল বন্ধ করো না। হ্যাঁ, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে খুনের বিষয় নিয়ে মতানৈক্য হতেই পারে, একটু উনিশ বিশ তো হতেই পারে, পান থেকে চুন খসতেই পারে, কিন্তু তাই বলে তুমি অশ্লীল ভাষায় গাল বন্ধ করবে, এটা ইসলাম সমর্থন করে না। প্রিয় বন্ধুগণ, হযরতে মিকদাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সামিআ আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, মা আতআমতা নাফসাকা ফাহুয়া সাদাকা, তুমি তোমার নিজের জন্য যা খাবে, নিজের পেট ভরার জন্য যা খাবে, এটাও একটা দান স্বরূপ। ওমা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া সাদাকা, তুমি তোমার ছেলে মেয়ের জন্য যা খাবে এটাও তোমার জন্য দান স্বরূপ। এবং ওয়াখাদিমাকা ফাহুয়া সাদাকা, তুমি তোমার খাদেমকে যা খাবে তাও হলো দান স্বরূপ। তার সহজ কথা হচ্ছে, ধরুন সকালবেলা আপনি ভাত খেলেন, দুপুরবেলা খেলেন, রাত্রিবেলা খাইলেন,
অন্য একজনকে খাওয়ালে যেমন দানের সওয়াব পাওয়া যেত, নিজের পেট ভরার জন্য নিজের খাবার নিজে খাইলে অনুরূপ সওয়াব জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? অন্য একজন মানুষকে যেমন ধরুন আপনি আমাকে খাওয়াইলেন, আমি ফকির হই মিসকিন হই হুজুর হই যাই হই না কেন, আপনি যদি আমারে খাওয়ান এই খাওয়ানোর বিনিময়ে একটা সওয়াব আপনি পাবেন না? পাবেন কি না? সবাই বলেন পাবেন কি না? রাসূল বলেন যে তুমি তোমার নিজের জন্য খাইলেও আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবেন। এরকম মত যদি হয় তাহলে তো সবাই খুশি। আরে সম্পূর্ণ জীবনে কত খানা খাইলাম, 1 কেজি মাংস একজনই খেয়ে ফেলছি, 3 কেজি মিষ্টি একটানে শেষ করে ফেলছি, সোয়াশের চালের ভাত খাইছি, সব খাইছি খালি সওয়াব আর সওয়াব। হ্যাঁ আসলেই সওয়াব। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের অনেক বড় মহাকি আলেম ছিলেন। আমার আব্বা ওনার নামের অনুসরণে আমার নামটাও আশরাফ আলী রেখেছে। ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম অনুসরণে আমার আব্বা এই নামটা রেখেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যত ওয়াজ করেছেন ওই সময় তার ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তখন ওনার ছাত্ররা হুজুরের ওয়াজগুলো কাগজের সাথে সাথে লিখে ফেলতেন। ওই সময়ে হুজুরের ছাত্র যারা তারা সাথে সাথে হুজুরের ওয়াজগুলো লিখে ফেলতেন। এই ওয়াজগুলো ওই পাণ্ডুলিপি আকারে এটা কিতাব হয়েছে, মাওয়াইজে আশরাফিয়া নাম এমদাদি লাইব্রেরি থেকে প্রকাশ হয়েছে। মাওয়াইজে আশরাফিয়াতে তিনি একটা কাহিনী একটা কৌল একটা গল্প উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে এক এলাকায় অনেক বড় এক পেটুক ছিল, মানে বেশি বেশি খায়, শুধু অনেক বেশি খায়। একদিন এক হুজুর তাকে প্রশ্ন করলো, আরে পেটুক আচ্ছা বলো তো তোমার কাছে কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি ভালো লাগে, কোরআনের কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়? ওই পেটুক বলে কি যে আমার কাছে কোরআনের সবচেয়ে ভালো লাগে ওই আয়াতটা, যে আয়াত আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু খাও আর পান করো, এই আয়াতটা আমার কাছে ভালো লাগে। যার কাছে যেটা সুবিধা ফ্যাকলাই কইতেছি কি যে কোরআনে যে আয়াত আল্লাহ কইছে যে কুলু ওয়াশরাবু খাও আর পান করো এটাই আমার কাছে ভালো লাগে। এবার নিজের খাওয়ার অর্থ এই না যে খালি নিজেই খাইবেন অন্যকে খাওয়াবেন না, তা নয়। অন্যকে খাওয়ালে যে সওয়াব নিজের পেটে দিলেও সমান সওয়াব। শুধু এখানে শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা আতআমতা ওয়ালা যাকা ফাহুয়া সাদাকা, তুমি তোমার ছেলের জন্য মেয়ের জন্য যে খাবারগুলো খাওয়াইলা এগুলোতেও তুমি দানের সওয়াব পেয়ে যাও। আলহামদুলিল্লাহ বলবেন না সবাই? চিন্তা করেন তো আপনার ছেলের বয়স যদি হয় 20 বছর, আপনার মেয়ের বয়সও যদি 25 বছর, 18-19 বছর বয়স পর্যন্ত আপনার ছেলেকে কয় মন চাউল খাওয়াইলেন, কত কেজি মাছ তার পিছনে খাওয়া খরচ করলেন, কত টাকা তার পিছনে ঢাললেন, যত পয়সা আপনি খরচ করেন প্রত্যেকটা চাউলের বিনিময়ে, প্রত্যেকটা মাছের বিনিময়ে, একটা টাকার বিনিময়েও আল্লাহ তাআলা সবগুলো আপনার আমল নামায় সওয়াব হিসেবে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, নবীজি বলেছেন ওয়াজাউজাতাকা, তুমি তোমার বিবিকে যা খাওয়াবে তাতেও তুমি সদকার সওয়াব পেয়ে যাবে। ওয়াখাদিমাকা ফামুয়া সাদাকা, তোমার দোকানে তোমার অফিসে তোমার কারখানায় তোমার বাড়িতে যে চাকর কাজ করে কর্মচারী তাকে যদি খাবার খাওয়াও এই খাবারেও তুমি সদকার সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অনেক জায়গায় দেখা যায় যখন ধান কাটার সময় হয় আশপাশের অনেক জেলা থেকে লোকেরা ধান কাটতে আসে কিনা, আশপাশে অনেক জেলা থেকে আসে না ধান কাটার জন্য, দেখা যায় নিজেরা ভালো ভালো খাবার খায় আর ওই শ্রমিককে ওই যে ধান কাটতে আসা শ্রমিককে পান্তা ভাত পেঁয়াজ অথবা সাধারণ খাবার খাওয়ায়, নিজে ভালো খাবার খায়, নিজের জন্য এক ধরনের খাবার আর কামলার জন্য আরেক ধরনের খাবার, নিজে ফার্স্ট ক্লাস খায় আর কামলারদের থার্ড ক্লাস খাবার, কারণ হয়তো সারাদিন আবার রোজ দিতে হবে 300-400-500 টাকা, এত খাবার খাওয়ায় লাভ কি? রসুল বললেন তুমি তোমার খাদেমকে যদি খাওয়াও তাতেও তুমি সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব বলতেছিলাম প্রত্যেক দান যেটা আপনার নিজের জন্য খরচ করেন, নিজে খাওয়ার জন্য খরচ করেন তাতেও আপনি দানের সওয়াব পাবেন, যদি আপনার সন্তানের জন্য খরচ করেন তাতেও আপনি দানের সওয়াব পেয়ে যাবেন, আর যদি আপনার বিবির জন্য খরচ করেন খাওয়ান তাতেও আপনি সওয়াব পেয়ে যাবেন, আর যদি আপনার খাদেমকে খাওয়ান দোকানের কর্মচারীকে ভালো মানের খাবার অথবা সাধারণ খাবার খাওয়ান তাতেও সওয়াব পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারওয়াতুস সালিহা, তাম পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তন্মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককারিনী মহিলা।
ঠিক না বেঠিক? আমরা ভাবি যে আমার তো টিনের ঘর, এই টিনের ঘরে ছেলে বিয়া করাইতে গেল সমস্যা কোথায়? টিনের ঘর। আর দূর মেয়ে বিয়া দিতে গেল সমস্যা কোথায়? টিনের ঘর। এখন তো টিনের ঘর তেমন একটা দাম নাই, একশো মানুষ সোনার ঘর ছিল, তারপর মাটির ঘর হয়েছে, তারপর টিনের ঘর, এখন টিনের ঘরে কোনো দাম নেই, বিল্ডিং চাই কোন বিল্ডিং। আমরা ভাবি যদি আমার বিশ কানি সম্পদ থাকে আমি শান্তিতে আছি, এটা আমার সম্পদ, যদি আমার বিশ ভরি স্বর্ণ থাকে তাহলে আমি শান্তিতে আছি, আমি অনেক ধনী। রসুল বলেন তামাম পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তন্মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো নেককারিনী মহিলা। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় রাবিয়া, যত বড় হাসান বসরি হয়ে যান না কেন, যত বড় বুজুর্গানে দিন হয়ে যান না কেন, যত আলেম হয়ে যান, যদি আপনার বিবি যদি নামাজ না পড়ে, বিবি যদি পরহেজগার না হয়, তাহলে আপনার বুজুর্গের সার পয়সার কোনো দাম নাই, ঠিক না বেঠি? ঘরের বিবি ঠিক তো সত্য, এমন বহু পরিবার আছে যে পরিবারের কর্তা অর্থাৎ স্বামী নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু ঘরের বিবি ভালো হওয়ার কারণে ঘরটার মধ্যে শান্তি আছে এবং সন্তানগুলো ভালো মানুষ হয়ে যায়। আর যদি বিবি খারাপ হয়ে যায়, আপনি যতই বুজুরগিগিরি করেন, বিবি যদি খারাপ হয়ে যায়, এই ঘরে কোনোদিন শান্তি আসে না। সেজন্য রাসূল বলেন তামাম পৃথিবীর সব কিছু হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো নেককারিনী মহিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি যুবাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরিমু আমা আল্লাহ, লা তাদরিমু আমা আল্লাহ, সাবধান তোমরা আল্লাহর বান্দীদেরকে প্রহার করিও না, মারো না, নিজের বিবির গায়ে তোমরা আঘাত দিও না। এই কথা শুনে ফাজা উমর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাসূলের কাছে আসলেন, রাসূলের এই কথা শুনে উমর বললেন, হুজুর যায়রিনান নিসা আলা আজওয়াজিহিন্না ফারাখাস ফি দরবিহিন্না। রাসূলকে হযরত উমর বলেন, হুজুর আপনি যে বললেন মেয়েদেরকে শাসন না করার জন্য, মেয়ে লোকের যেই বাধা বাড়ছে, যদি আপনি কোন যদি না মারতো তাহলে আরো খারাপ হয়ে যাবে। বিভিন্ন বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, হযরত উমর এই মতের সাথে ভিন্নতা পোষণ করেছেন, উমরের রায়ের উপর, উমরের উপর, উমরের কথার সাথে একাত্মতা পোষণ করে কুরআনুল কারীমে পাঁচ জায়গায় আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত উমর যে কথাটা বলেছেন, যে মত পোষণ করেছেন, এই মতের উপর কুরআনুল কারীমে প্রায় পাঁচ জায়গায় আয়াত নাযিল হয়ে উমরের পক্ষে। নবীজি বললেন তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ নিজের বিবিদেরকে মেরো না। হযরত উমর বললেন, হুজুর মেয়ে লোকেরা যেই বাড়া বাড়ছে, যদি শাসন টাসন না করে তাদের সমস্যা হয়ে যাবে। এই কথা বলার পর রাসূল, আচ্ছা ঠিক আছে যাও, আচ্ছা মাইরো, অসুবিধা নেই মাইরো। এই কথা বলার পরে পরের দিন অনেকগুলো মেয়ে লোক রাসূলের দরবারে এসে হাজির, রাসূল আমাদের কিছু কেস আছে, মামলা আছে আপনার দরবারে, কি কেস? আপনি যে উমরের কথা শুনে আমাদেরকে মারার জন্য রুখসত দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, অবকাশ দিয়েছেন, এই দেখুন আমাদের স্বামীরা আমাদেরকে মেরে কি হাল করে দিয়েছে। রসুলের কাছে নালিশ করলেন। এবার নবীজি ওই মেয়ে লোকদের কথা শুনে রসুল বললেন, ولقد أطاف بآل بيت محمد نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم। মনে রাখো যে সকল মেয়ে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে ওই সকল পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করলো, মনে রাখো যারা নিজের বিবিদেরকে মেরেছো তোমরা তারা ভালো মানুষ নয়, তোমরা ভালো মানুষ নয়, যারা নিজের বিবিকে মারো তারা ভালো মানুষ নয়। অন্য এক হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে ইমানের দাবিতে পরিপূর্ণ কামেল মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার চরিত্রটা হচ্ছে ভালো, সে হচ্ছে উত্তম মুমিন। ওয়াখিয়ারুকুম তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো, উত্তম মানুষ হলো সেই মানুষটা। ওয়াখিয়ারুকুম লিনিসাইহিম যারা নিজের বিবির কাছে ভালো, মনে রাখো এই মানুষটাই হলো আল্লাহর কাছেই ভালো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইছেন, তসবি গুনতে গুনতে আর আঙ্গুলের পর ইয়া করছে, পর পর ভাইয়া করছে, নামাজ পড়তে পড়তে ইবাদত বন্দেগী করতে করতে এত বেশি বুজুর্গ, পৃথিবীর সবার কাছে আপনি ভালো, রাস্তায় ভালো, ঘাটে ভালো, দোকানে ভালো, রাজনীতিতে ভালো, নেতার নেত্রীর কাছে ভালো, মুসল্লির কাছে ভালো, সবার কাছে ভালো, কিন্তু আপনার বিবির কাছে যদি আপনি ভালো না হন, রসুল বলেন তোমরা আসলে ভালো না। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার নিজের বিবির কাছে ভালো। এবার আপনার চারিত্রিক সার্টিফিকেটটা, আপনি যে কত ভালো মানুষ, এটা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আনতে হবে না, আপনার বিবির কাছেই গিয়ে বলেন যে আসলে নতুন বক্তা পোলাবেন মানুষ কি যে ওয়াজ করলো, যে বউ বালা করলে নাকি আসলে বালা, আসলে আমি ভালো কিনা, তখন আপনি বিবি যদি বলে যে আপনি আসলেই ভালো, তাহলে বুঝবেন আপনি আসলেই ভালো।